তিনি একাই আদেশ করবেন, একা তার সৃষ্টি, তার আদেশ তার। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের ব্যাপক ভুল আছে। তো এই ভুলের জন্য আমাদের কিছু করার নাই, আমরা বলবো যে আল্লাহ রাস্তা যদি একজনে আটকাইয়া দেয় তো আমরা যাবো কেমন করিয়া, আমি তো এই রাস্তা দিয়ে যাবো এটি সোজা পথ, কিন্তু একজনে রাস্তাটা এখান থেকে আমার বন্ধ করে দিয়েছি, তো এখন আমি কী করে যাব। তো এখানে আমরা এটা তো আল্লাহর কাছে ওযর করতে পারবো যে আমাদের এই পথটা একজনে বন্ধ করে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে এটা জিজ্ঞাসা করবেন যে এই রাস্তাটার উপরে ডিউটি করা তো তোমার কাজ ছিল। পৃথিবীর এই কোরআনে যতগুলো আয়াত আছে, জাহিদু ফি সাবিলিল্লাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই সাবিলিল্লাহ রাস্তা ছাড়া এই কোনো আদেশ আছে? জেহাদ কেতাল লড়াই সব হলো আল্লাহর রাস্তায়, রাস্তায় লড়াই মানে এই যে রাস্তাটা আল্লাহ রসুল সৃষ্টি করিয়া পৃথিবীতে বিদায় গ্রহণ করেছেন পৃথিবী থেকে, এবং আল্লাহ ঘোষণা করেছেন আলিয়ম আকমালতুল্লাকুম দীনাকুম, এই যে দিন কমপ্লিট হয়েছে, সিরাত আল মুস্তাকিম রাস্তা কমপ্লিট হয়েছে, এই রাস্তাটাকে রক্ষা করা ছিল আমাদের কাজ, কিন্তু এই রাস্তাটা আমরা রক্ষা করতে পারিনি, এটা বিধর্মীরা ভেঙে বাইপাস করে দিয়েছে। আর আমরা ওইখানে যাই দেখি যে রাস্তা নাই, যখন রাস্তা নাই তখন এইখানে আছে, এখান দিয়ে এভাবে যাও, যাইতে বাধ্য, এভাবে আমরা বাইপাসে অর্থাৎ দেহুদি খ্রিস্টানদের পথে এবং মতে আমরা চলতে বাধ্য হচ্ছি। الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اما بعد شمعت مسلمين الكرام السلام عليكم ورحمه الله আমরা সূরা বনি ইসরাইলের 31 নম্বর আয়াত থেকে আমরা এখন আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক আল্লাহ বলেন দারিদ্রের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আরব দেশে ইসলাম আসার আগে তারা বিশেষ করে কন্যার সন্তানদেরকে হত্যা করতো শয়তানের পরামর্শে, শয়তান তাকে এটাই বুঝে বলতো যে কন্যা সন্তানরা কিছু উপার্জন করতে পারে না, তাদের পিছনে শুধু ব্যয় করতেই হয়, আর বিয়ে দিলে তারপর তাদেরকে নিয়ে মান সম্মানের প্রশ্ন আসে, কাজে এদেরকে তোমরা বড় হওয়ার আগেই হত্যা করে ফেলো, এবং এরা থাকলে তোমরা গরিব হবে। তো এই কথা আল্লাহ বলছেন যে তোমরা দারিদ্রের ভয়ে তোমাদের সন্তান হত্যা করো না। নাহানু নারজুকহুম, আল্লাহ বলেন আমি তাদের জীবিকা দান করি, ও এই একম এবং তোমাদের জীবিকাও আমি দান করি। ইন্না কাতলাম কা না খেতান কাবিরা, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা হবে বড় ধরনের পাপ। তো এখন আদম হাওয়া যখন দুজন মানুষ এই পৃথিবীতে ছিলেন তখন এই দুজনার খাবারই পৃথিবীতে উৎপন্ন হতো, সে সময় এমন না যে সব খাবার পচে গেছে, আদম হাওয়া দুজনের খাইতে পারছে না, ওই দুজনার খাবারই পৃথিবীতে ছিল। এরপরে আদম আলাইহিস পৃথিবীতে যখন বিদায় হচ্ছিলেন তখন তিনি তার মানে 4 লক্ষ আওলাদ পর্যন্ত তখন পৃথিবীতে ছিল, 120 জাতার সন্তান, এর থেকে 1000 বছর তিনি বেঁচে ছিলেন। তো এভাবে হতে হতে আমরা আমাদের জীবনে যা দেখেছি অভাব অনটন মানুষের কষ্ট, তো এখন দিনে দিনে যতই মানুষের সংখ্যা বাড়ে অভাব কম, আগে সে যে মানুষ ভালো খায় ভালো পোশাক পরিধান করে ভালো বাড়িতে থাকে, আগে আমরা দেখছি সারা গ্রামে 2-3-4 টিনের বাড়ি ছিল, আরগুলো সব খেরের ঘর গোলের ঘর তাল পাতার ঘর, এগুলো আমরা আজ থেকে ধরেন 50-60 বছর আগে আমরা দেখেছি, আর এখন দেখা যায় যে সারা গ্রামেই প্রায় বিল্ডিং অস্থায়িকা, খুব কম বাড়িঘর আছে কাঁচা, আর কাঁচা থাকলেও সেগুলো অন্তত টিনশেড, খেরের ঘর আর তাল পাতার ঘর এখন আর নাই। তা আল্লাহ বলেন যে একটা মানুষ সৃষ্টি হওয়ার পূর্ব থেকেই সে কি খাবে রেজেকের জামে না আমি, কাজে এটা তাফসিরে যা লেখে যে 4000 বছর আগে এবং সর্বোচ্চ 50,000 বছর আগের কথা বলা হয় যে একটা মানুষ পৃথিবীতে আসার 50,000 বছর আগে আল্লাহ তাআলা তার রিজিক তার বাসস্থান মানে সব কিছু এটা আল্লাহ লিখে রাখেন, তাহলে রেজেক কোথার থেকে আসবে সে তো মালিক জানেন, কাজে মালিককে বিশ্বাস করতে হবে যে উনি রেজেক পাঠাবেন। এবং আরও কঠিন কথা হলো আল্লাহ বলেন
আল্লাহ রাসূল যে কথা বলেন এই কথা তো আল্লাহরই কথা। আল্লাহ রাসূল বলেছেন ইন্নামা বিযুআফাইকুম তুরজাকুনা তুনসারুন। আল্লাহ রাসূল বলেন তোমাদের দুর্বলদের কারণেই তোমাদেরকে খাদ্য দান করা হয় এবং তোমাদেরকে সাহায্য করা হয়। এই দুর্বল বলতে সংসারের কন্যা সন্তানরা নারীরা এবং দুর্বল শিশুরা। আল্লাহ বলেন এই দুর্বলদের জন্য আমি তোমাদেরকে রিজিক দান করি, যেহেতু ওরা উপার্জন করতে পারে না, ওরা কি করে খাবে, তা ওদের জন্যই আমি রিজিকটা পাঠাই, তাই তোমরা খাচ্ছ। আর তোমরা মনে করো তোমাদের খাবার ওরা খাচ্ছে। আল্লাহ বলেন যে তোমরা সোজা হও, এই কথা তোমরা বোঝো যে ওদেরকে হত্যা করো না, ওরা তোমার খাবার খায় না, বরং ওদের জন্য আমি পৃথিবীতে খাদ্য পাঠাই, তোমরা তার থেকে খাচ্ছ। কাজে এই জন্য দারিদ্রের অভাবে সন্তান হত্যা করা, এটা আল্লাহ তাআলা কোরআন শরীফে সরাসরি নিষেধ করেছেন। ওয়ালা তাকরাবু জেনা, জেনার ধারে কাছে যেও না। জেনার ধারে কাছে যাওয়া হলো বেপর্দায় চলাফেরা করা, উন্মুক্তভাবে চলাফেরা করা, নারী পুরুষ চলাফেরায় পর্দা না করা, ভেদাভেদ না করা, এটা হলো জেনার কাছে যাওয়া। এখান থেকেই জেনার সূত্রপাত হয়, এখান থেকেই প্রথম মুখের কথা, প্রথম চোখের কথা, তারপর মুখের কথা, তারপর আরও খারাপের দিক মানুষ অগ্রসর হয়। তো আল্লাহ বলেন জেনার কাছে যেও না, অর্থাৎ তোমরা পর্দা মেনে চলো, বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করো না। যেসব বিধানগুলি বলা হয়েছে এগুলি সব আল্লাহ মেনে চলতে বলেছেন। ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সা'আ সাবীলা, নিশ্চয়ই এটা অত্যন্ত অশ্লীল কাজ এবং একটা খারাপ পথ। এই খারাপ পথের মাধ্যমেই পৃথিবীতে মানুষের বংশ পরিচয় ঠিক থাকে না, কোন বংশের কোন ছেলে তার বাবাকে, এই যে বংশের পরিচয় নষ্ট হয় জেনার মাধ্যমে। আর এদের থেকে এই রোগ সৃষ্টি হয় যেটা আপনারা এখন সারা বিশ্বে দেখতে পাচ্ছেন। তো আমরা তো ডাক্তার না, কিন্তু আমরা স্বাভাবিক জ্ঞানে যে কথাটা বুঝি এবং তাফসির থেকে যতখানি বোঝা যায় যে জেনা সম্পর্কে এত সতর্ক আল্লাহ আমাদেরকে কেন করেছেন, যে আসলে এটা মারাত্মক সমস্যা। মানুষের রক্ত থেকে পুরুষের বীর্যটা সৃষ্টি হয়, রক্তের গ্রুপ আছে, কাজেই আপনার আমার দেহে যখন রক্ত প্রয়োজন হবে তখন ওই গ্রুপ মিলিয়ে ওই গ্রুপের রক্তই শরীরে প্রবেশ করাতে হবে। গ্রুপ ছাড়া রক্ত ঢুকালেই মানুষ অসুস্থ হবে, মারা যাবে। তো পুরুষের বীর্যটা ওরকম রক্ত থেকে সৃষ্টি হয়, তখন রক্তের যখন বিভিন্ন গ্রুপ, তো বীর্যটাও বিভিন্ন গ্রুপেরই বীর্য হবে, একই গ্রুপে বীর্য হবে না। তো বিভিন্ন গ্রুপের রক্ত একটা মানুষের দেহে ঢুকলে যেমন মানুষটা অসুস্থ হবে, ধ্বংস হবে, মারা যাবে, ঠিক বিভিন্ন গ্রুপের বীর্য যদি একই জায়গায় ইনফিউজ করা হয় তাহলে ওই মহিলা অসুস্থ হবে এবং সে এইডস রোগে আক্রান্ত হবে, এবং তার সংস্পর্শে পরে যারা আসবে তারা সবাই এই রোগে আক্রান্ত হবে, যে রোগের কোনো চিকিৎসা নেই। তো এই জন্য আল্লাহ তাআলা বহু আগের থেকে সতর্ক করেছেন, এবং পৃথিবীর ডাক্তাররা এই জন্য মোহাম্মদ সাল্লামকে বিশ্বের শ্রেষ্ঠ ডাক্তার মনে করেন, যে তিনি হাজার হাজার বছর আগে এই থেকে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাকরাবু জেনা, ইব্রাহিম আলাইহিসসালামের শরীয়তে কোনো জটিলতা রাখা হয় নাই। পৃথিবীতে মানুষেরা সুখ ভোগ করবে এই জন্য আল্লাহ তাআলা সব ধরনের সুযোগ রেখেছেন। তুমি 2, 3, 4 বিয়া করতে পারো, এবং শেষবারে সতর্ক করা হয়েছে ন্যায় বিচার করতে না পারলে তুমি একটা বিয়েই করো। তো এভাবে আপনাকে পৃথিবীতে একটা মানে যৌন সুখ ভোগ করার সুযোগ থেকে কিন্তু আপনাকে বঞ্চিত করা হয়নি। এরপরে আল্লাহর হুকুম মানলে পরকালে যে অসংখ্য নেয়ামতের কথা বলেছেন, যে চিরকুমারী, হুর, গিলমান হলো সেবক আর হুররা হলো সুন্দরী স্ত্রী, এদেরকে আল্লাহ মিথ্যা বলেন না। আল্লাহ বলেন ফাল হাক্ক ওয়াল হাক্কা আকুল, সত্যের কসম আমি সত্য বলি। এসে আর কি ভাষায় বলার আছে বলেন, ফাল হাক্ক ওয়াল হাক্কা আকুল, আল্লাহ বলেন সত্যের কসম আমি সত্য বলি। কাজে আল্লাহ যা বলেন তা সত্য বলেন। কাজে আপনাদের সামনে অনেক পুরস্কার আছে, ধৈর্য ধারণ করার ফলে অনেক নিয়ামত পাবেন। আপনার এক বন্ধু আড্ডায় যায়, মদ খায়, অমুক করে সমুক করে, মনে বলে যে আর হারে আমি বঞ্চিত হলাম, না আপনি ভালো আছেন। ও যারা এই আড্ডা দেবে মদ খাবে অচিরেই তাদের যৌবন নষ্ট হয়ে যাবে। এরা 40, 45, 50-এর পরে আর এদের দ্বারা আর কোনো কাজ নেই, সম্পূর্ণ বেকার হয়ে যাবে।
চল্লিশের আগেই অধিকাংশ পুরুষরা বেকার হয় যদি তারা নেশার সাথে সম্পৃক্ত থাকে। এটাকে আল্লাহ হারাম করেছে, আর রাষ্ট্রীয়ভাবে এটার ব্যাপারে যথেষ্ট কড়াকড়ি করে এটা থেকে মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু মানুষ ফিরছে না। ওই যে শয়তানের বুদ্ধি, ওই যে শয়তান বলে এইটা খালি তুমি খুব শক্তিশালী হয়ে যাবা, কিন্তু শক্তিশালী হওয়ার পরেই যে তুমি একেবারেই দুর্বল হয়ে যাবা এটা কিন্তু শয়তান বলে না। খুন করলে তুমি এই জমিটা দখল করতে পারবা, কিন্তু খুন করার পরে যে তোমার ফাঁসি হয়ে যাবে এটা কিন্তু শয়তান বলে না। তো এই জন্য আল্লাহর কথা শুনতে বলছে, আল্লাহ বলছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, আল্লাহর বিধানের বাইরে যেটুক চলবেন ওইটুই শয়তানের পথ। কাজে আল্লাহর বিধানের বাইরে মোমেনরা এক কদমও পা রাখবে না। আপনি কেমনে হাঁটবেন, কেমনে চলবেন, কেমনে ঘুমাবেন সবই কোরআনে বলা আছে, ওভাবেই আপনাকে করতে হবে। ওয়ালা তাকতুল নাফসাল্লাতি হারামাল্লাহ, যে প্রাণগুলি হত্যা করা আল্লাহ হারাম করেছেন এই প্রাণগুলি তোমরা হত্যা করবে না। নিরপরাধ মানুষকে হত্যা করা, এটা পৃথিবীর সমস্ত মানুষ হত্যা করার সমান অপরাধ, কোরআনে স্পষ্ট করেছেন। অমান কাতালা নাফসান বেগায়রে নাফসেন ও ফাসাদিন ফিল আওদে ফা কান্নামা কাতালা নাসা জামিয়া, নিরীহ ব্যক্তিকে যে হত্যা করলো, যে পিসির ফাসাদ করে নাই, অপরাধ করে নাই, কারো ক্ষতি করে নাই, এরকম একটা মানুষকে হত্যা করার অর্থ তমাম পৃথিবীর মানুষকে হত্যা করা, কত বড় অপরাধ। কাজে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে যে আমরা এটা করবো না, এটা সমর্থনও করবো না। ওরা তাকতুল নাফসাল্লাতি হারামাল্লাহ ইল্লা বিল হক, হক মানে যদি হত্যার অধিকার থাকে তাহলে তুমি করতে পারো। হত্যার অধিকারটা কি? সেটা বিচারকের সিদ্ধান্তে যদি কোনো লোক দোষী সাব্যস্ত হয় যে কাউকে সে খুন করেছে, এটা হলো তাকে হত্যা করার অধিকার। কেউ যদি মোরতাদ হয়ে যায়, দিন ত্যাগ করে, তাকে হত্যা করার আইন আছে, এটা অধিকার। কোনো বিবাহিত পুরুষ যদি জেনা করে তো তাকে হত্যা করা যেতে পারে। তাহলে হত্যার বিনিময়ে হত্যা, বিবাহিত অবস্থায় জেনা করার জন্য হত্যা, দিন থেকে মোরতাদ হয়ে যাওয়ার জন্য হত্যা, এই তিনটা হলো হত্যার অধিকার। এটা একবার হক, যে এই অধিকার বহির্ভূত কোনো মানুষকে তুমি হত্যা করতে পারবে না, যদি করো তাহলে একটা মানুষ হত্যা করার অর্থ হবে তমাম পৃথিবীর মানুষকে হত্যা করা। আবার এর বিবৃতি বলা হয়েছে একটা মানুষকে যদি তুমি রক্ষা করো তো তমাম পৃথিবীর মানুষকে রক্ষা করার সমপরিমাণ সব আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। অমান কোতেলা মাজলুমান, অত্যাচারিত হয়ে যে নিহত হয়েছে, অন্যায়ভাবে যে হত্যা করা হয়েছে, ফাকা জালনারি অলি সুলতান, আল্লাহ বলেন তার অভিভাবকদেরকে আমি ক্ষমতা দান করেছি, মানে অভিভাবকদের ক্ষমতা দান করা হয়েছে যে তারা এই হত্যার প্রতিশোধ গ্রহণ করতে পারবে এবং কাজীর মাধ্যমে ফয়সলা নিতে হবে, নিজ হাতে এটা করা যাবে না, বিচারকের মাধ্যমে এই সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন তার অভিভাবকদেরকে আমি ক্ষমতা দান করেছি, তাদের একটা অধিকার আছে। ফালায়ুসেপের কাতাল, কাতালের ভিতরে, হত্যার ভিতরে যেন বাড়াবাড়ি করা না হয়। তুমি আমার সম্প্রদায়ের একজন মারছো, তোমার পাঁচজন মারবো, তুমি আমার সম্প্রদায়ের মহিলা মারছো, একজন তোমার একটা পুরুষ মারবো। জাহিলিয়াতে কিন্তু এই প্রতিযোগিতা ছিল, যারা সম্ভ্রান্ত তাদেরকেও নিহত হলে যারা সাধারণত নিম্নমানের তাদের অনেক লোকগুলোকে তারা হত্যা করতো এবং এটা তাদের অধিকার বলে তারা মনে করতো। তাহলে বলছেন যে না, ওলা ইউসিফিল কাতাল, কাতলের মধ্যে এরকম সীমা লঙ্ঘন করা যাবে না, একটা মানুষের বিরুদ্ধে একটা মানুষকেই হত্যা করা হবে। ইন্নেও কাহানা মানসুরা, এবং নিহত ব্যক্তি সে তো জয়যুক্ত। মানসুরা মানে জয়যুক্ত, মানে সে অন্যায়ভাবে নিহত হওয়ার কারণে আল্লাহ তাআলা তার অনেক গুণা ক্ষমা করে দিতে পারেন, এই জন্য তাকে মানসুরা বলা, সে জয়যুক্ত, সে বিজয়ী, যেহেতু তার হত্যার বিনিময়ে আরেকজনকে হত্যা করা হবে, অথবা জরিমানা করলে রক্তের মানি, ব্লাড মানি, 100 উট 100 গরু 200 বকরি এগুলি তার থেকে আদায় করা হবে, কাজেই সে তো জয়যুক্ত, কিন্তু তারপরও যেন সীমা লঙ্ঘন করা না হয়। ওলা তাকরাবু মাল আল ইয়াতিম ইল্লা বিল্লাতি আহসান, ইয়াতিমের মালের কাছে যাবে না বরং ওই পদ্ধতিতে যাতে ইয়াতিমের মাল সংরক্ষণ করা যায় বা হেফাজত করা যায়, অনিষ্ট থেকে রক্ষা করা যায়, এরকম কোনো উদ্দেশ্যে নিয়ে ইয়াতিমের মালের কাছে যাওয়া যাবে, কিন্তু খাওয়ার জন্য, ভক্ষণ করার জন্য ইয়াতিমের মালের কাছে তোমরা
যাবে না, এবং এভাবে এতিমের মালকে সংরক্ষণ করবে হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, সে শক্তিশালী বয়সে উপনীত হওয়া পর্যন্ত। তো শক্তিশালীর বয়স বলা 18 থেকে 40। তাফসিরে যেভাবে বয়সটা ভাগ করা হয়েছে, জন্ম থেকে 11 বছর শিশুকাল, 11 থেকে 15 বছর কিশোর অ্যাডোলেসেন্সি, তারপরে 15 থেকে 18 বালেগ হওয়ার বয়স, 15 থেকে 18 মধ্যে কোনো ছেলে মেয়ে নাবালক থাকবে না, 18 থেকে 40 বছর শক্তিশালী বয়স, 40 থেকে 50 পর্যন্ত পরিণত বয়স, 50 থেকে শেষ জীবন বার্ধক্য, ডোটেজ। তো আল্লাহ বলেন যে এই এতিম ছেলে বালেক হলেই না আশুদ্ধা, অর্থাৎ অন্তত 18 বছর থেকে তার বয়স পার হলে সামনে দেখো যে তার মধ্যে যোগ্যতা আছে কিনা, সে মাল রক্ষা করতে পারবে কিনা। আপনি এরকম অবুজ ছেলেদেরকে যদি তার পিতার জমি জমা বুঝ করে দেওয়া যায় তুমি তোমার এই 10 বিঘা জমি পেয়েছো, তো আপনার গ্রামের একটা দুষ্ট লোক, ভাই 1 বিঘা আমার কাছে ব্যাস, তুই কষ্ট করো কেন, তোকে আমি 5 লক্ষ টাকা দিচ্ছি, তুই মনে করবে 5 লাখ তো বিরাট ব্যাপার, তো আমি এটা বেশি। এভাবে কিন্তু অনেক মানে তাদের ম্যাচুরিটি আসে কিন্তু জ্ঞান আসে নাই, এভাবে তাদের জমি জমা বুঝাই দিলে খুশলেয়া ফাঁসলেয়া তার জমি জমা মানুষে অল্প দামে এটা কিনে নিয়ে যাবে। এরকম আত্মীয়স্বজনের মধ্যে বহু ঘটনা আমার জীবনেও আমি দেখেছি যে মাল সম্পদ বুঝিয়ে দেওয়ার ফলে তারা এই কাজ করতে সুযোগ পেয়েছে। এই জন্য বলছে আশুদ্ধা, এবং তাদের জ্ঞানে তারা পরিপক্কতা অর্জন করেছে কিনা এটা দেখে শুনে এতিমের মাল আপনি হস্তান্তর করেন। এখানে অন্যায় এভাবে বলা হয়েছে ওলা তু তু সুফাহা আ আমওয়াল আকুমুল্লতি জাআলাল্লাহু লাকুম কিয়ামা। কিয়াম মানে তুমি রক্ষক, তুমি পর্যবেক্ষক, যে সম্পদের তোমাকে রক্ষক বা পর্যবেক্ষক বানানো হয়েছে সেই সম্পদকে তুমি নির্বোধের হাতে তুলে দিও না। এখন ওই ছেলে বড় হয়েছে কিন্তু ওকে জমি বুঝাই দিলেই আর এক ভাই বলবে এই তুই কি কষ্ট করো, এখানে ব্যাস 1 কুড়া 2 5 কাঠা 1 বিঘা বিক্রি দালান কর, অমুক কর, এই খা এই ওখানে করে, তো বিরাট ব্যাপার। যে ছেলে ছোটোবেলা থেকে এখনও 5-10 টাকা হাতে পায় নাই, সে যদি দেখে যে আমাকে 1 লাখ টাকা দিবে তো কিন্তু ওরকম জমি জমা বিক্রি করে ফেলবে এবং এভাবে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এই জন্য নির্বোধদেরকে তাদের সম্পদ তাদের হাতে তুলে দিতে নিষেধ করেছে আল্লাহ, যে সম্পদের তোমরা রক্ষক পর্যবেক্ষক এই সম্পদ তোমরা নির্বোধের হাতে তুলে দিও না। এই জন্য স্ত্রীদের মহানা টাকাটাও সংরক্ষণ করে স্ত্রীকে দেওয়া, এটা হলো আপনাদের কর্তব্য। এই স্ত্রীর আপনার 5 লক্ষ টাকা মহারানা এটার হাতে না দিয়া আপনি 5 লক্ষ টাকাটা জমি কিনে দেন, দেখবেন যে 10-20 বছর পরে তার 20 টাকার সম্পদ হয়ে গেছে, এবং এই সম্পদটা তো আপনার ছেলেমেয়েরাই ভোগ করবে। তো স্ত্রীকে দিলে আপনার ক্ষতিটা কোথায়, কিন্তু মহারানা দেওয়ার সময় সবাই খালি মানে মহারানা যাতে না দিয়ে পড়া যায়, আর এইটাকে কেমন করিয়া মানে মশলা বাইর করিয়া এটাকে মাফ করিয়ে নেওয়া যায়, এই দুশ্চিন্তা নিয়ে থাকেন, এটা তো ঠিক না। স্ত্রীকে আল্লাহ বলছেন ওয়াতুন নিসা সদুকাতে হেন্না নাকলাতান, মনের খুশিতে তুমি তার মহানাটা দিয়ে দাও। আমরা যে কথা বলি এটা আমাদের কথা না, সব আল্লাহর কথা। তো খুশি চিত্তে তার মহানাটা দিয়ে দাও। এখন বলছে নির্বোধকে দিও না, এখন স্ত্রীর হাতে টাকাটা দিলে সে টাকাটা কী করবে কী না করবে সেটা নষ্ট করে দিবে, কাজে আপনি তার জন্য একটা প্রপার্টি করে দেন, একটা অ্যাসেট করে দেন, তো এখন দেখবে যে এই সম্পত্তিটা কত কিছু হয়ে গেছে। এরকম মানে আমার জীবনে আমি দেখেছি, আপনারাও দেখবেন শেষ পর্যন্ত এই মানুষের এই হয়ে যায় যে স্ত্রীকে যে সম্পদ দেওয়া আছে ওইটাই আসে আর নিজে তো সব বিক্রি করা হয়ে গেছে, সংসারের অভাবে নিজের যা ছিল সব বিক্রি করা হয়ে গেছে, তারপর ইজ্জত আল্লাহ রক্ষা করবে, স্ত্রীকে যা দিয়েছেন তাতে হয়তো 2-1 কোটি টাকার সম্পদ স্ত্রী হয়ে আসে, ও ছেলেমেয়েরা ওর থেকেও জীবনটা বাঁচাতে পারবে, হয় কিনা এরকম বলেন। তা আল্লাহর কথাগুলো সুন্দর কথা, আল্লাহর মতো সুন্দর কথা কেউ বলতে পারে না, কাজে এই জন্য আপনারা এই বিষয়গুলি আল্লাহ যা বলেছেন সেভাবে করেন। ওয়াফু বিল আহাদ ইন্নাল আহাদা কানা মাসউলা, ওয়াদাগুলি পূর্ণ করো, নিশ্চয়ই তোমাদের ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যার সাথে যে ওয়াদা করো সে ওয়াদাটা পূর্ণ করতে হবে। এখন তো কোনো ওজরে পূর্ণ করতে না পারে তাকে জানাতে হবে যে আমি এই জন্য আপনার এই ওয়াদাটা আমি পূর্ণ করতে পারিনি। এই ওয়াদা আপনি ছোট বড় স্ত্রী আত্মীয় অনাত্মীয় যার সাথে যে ওয়াদা করেন এই ওয়াদাটা পূরণ করবেন। এই ওয়াদা পূরণ সমাজে নাই, ওয়াদার গুরুত্ব নাই, যার জন্য সমাজে কর্জে আসানা বন্ধ হয়ে গেছে। কর্জে আসানা দেওয়ার মতো অনেক লোক আছে কিন্তু এই কর্জে আসানা দিয়ে তারা পরীক্ষা করে দেখেছে টাকা দিলে আর ফেরত নাই,
মনে হয় যেন ওটা ওনারই সম্পদ হয়ে গেল। এই ওয়াদা মুদ্রা ঠিক রাখার কারণে সমাজে মানুষের মানে মানে একটা কষ্টের অবস্থা সৃষ্টি হয়ে গেছে, কর্জ আসে না দেয় না। আমি এরকম লোক দেখেছি যে তুমি টাকা নেবা, কবে দিবা বলো, আজ দিবা, কাল দিবা, ছ মাস পর, এক বছর পর, দু বছর পর দেবা, বলো তুমি যখন অদা করবো সেদিন দিবা, বলো তাহলে আমি তোমাকে দিচ্ছি। এই লোকটা এরকম কথা আমার সামনে একদিন বলছে, কেন বলছে, যে যেই নেয় অদা মতো কেউ দেয় না। আর এটার জন্য আল্লাহর সাহায্য কামনা করতে হবে যে আল্লাহ আমি অদা করছি, আমার অদার দান পূরণ করতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দেন। সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে, তাহলেই আল্লাহ দেখবেন যে কোনো না কোনো দিক থেকে আপনার এর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। যে আল্লাহর পথে চলতে চায় আল্লাহর জন্য তার চলার পথকে আল্লাহ আসান করে দেন। আল্লাহ দিনা জাহাদু ফিনা লানহাদিয়ার নাম সুবুলানা। কাজে এই জন্য ওয়াদাগুলি ঠিক রাখতে হবে, যার সাথে যে ওয়াদা করেন ঠিক রাখতে হবে। আর যদি এমন সময় এমন একটা অবস্থা হয় যে ওয়াদা করা যাচ্ছে না, মানে আপনি কারো কাছ থেকে একটা বাকিতে মাল নিলেন কিন্তু আসলে যদি বলেন যে অমুক তারিখে দিব, আমার টাকাটা যেখান থেকে আসবে নাও আসতে পারে, তখন তো অদা খারাপ হয়ে যাবে। তখন বলবেন যে ভাই আমি যথাসময়ে আমার কাছে টাকা আসলেই দিব, অচিরেই চেষ্টা করব, কিন্তু আমার থেকে আপনি দিন ধার্যটা করেন না। তো আপনার লেনদেনে যদি সে সন্তুষ্ট থাকে তো এ কথায়ও সে রাজি হবে যে এই লোক আমার সাথে দুই নম্বরই করবে না, কাজেই তারিখটা আপনি তাকে দিলেন না। তার কারণ তারিখ দিলে যদি না পায় তো খেলাপ হয়ে যাবে, আপনি আরেকজনের থেকে টাকা পাবেন, উনি দিলে দিবে, উনি বলছে অমুক তারিখ দিবে, যদি সেই তারিখ না দেয় তাহলে তো আপনার অর্ডারটা খেলাপ হয়ে গেল। এই জন্য এভাবেও আপনারা করবেন, তারপরও কারোর সাথে ওয়াদা খেলাপ যেন না হয়। কেননা আল্লাহ বলছে ইন্নাল আহাদা কানা মাসউলা, ওয়াদাগুলি সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। ওয়াউফুল কায়লা ওয়াল মিজানা ইজা কিলতুম বিল কিসতাসিল মুস্তাকিম। কায়েল আর মিজান, যেটা পাত্র দিয়ে মাপায় এটাকে কায়েল, আর বাটখারা দিয়ে যা মাপায় এটাকে বলে মিজান। পাত্র দিয়ে মাপার এখন বোধহয় সিস্টেমটা নাই, আগেগুলো আমাদের বাড়িতে সমাজে এই বেতের ধামা, তারপর বাঁশের পাত্র বানানো ছিল, এইটা আধমন, এইটা এত সের, এইটা এরকম ছিল। মানে এমনকি রান্নাবান্না চাউলের জন্য ছোট বেতের বানানো ছিল, ওগুলি দিয়ে আমাদের মায়েরা চাল তুলে তুলে পাক করত, দেখেছেন হয়তো আপনারা যারা বয়স্করা। এটাকে বলে কায়েল, আর মিজান হলো বাটখারা দিয়ে যেটা মাপা হয়। তো আল্লাহ দুটেরই স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ বলেন যখন তোমরা কোনো পাত্র দ্বারা মাপো অথবা বাটখারা দিয়ে মাপো, একেবারে সোজা স্কেলে তোমরা সেটা মাপ করবে, সোজা স্কেল যেন ডান বামনা সোজা স্কেলে সঠিকভাবে তোমরা মাপ, এটা তোমরা পালন করবে। জালিকা খায়রু ওয়া আহসানু তাবিলা, আল্লাহ বলেন এটা উত্তম এবং পরিণামের দিক থেকে এটা খুবই ভালো পরিণাম, তুমি কাউকে ঠকাও নাই, কাজে এটা পরিণামের দিক থেকে খুবই ভালো। আর যদি কেনার সময় বেশি ধান মাইকে নিয়ে যায়, ওই যে যারা ধান মাপে কয়ালে কি যে বলে আল্লাহ ছাড়া আমরা কিছু বুঝি না, এই মাইকে বেকার হয়েছে, তার গৃহস্থ তো বুঝেই না যে কী হইলো আর কি না হলো। এখন এইভাবে যদি মাপে কেউ কম বেশি করে তার পরিণাম হবে ভয়ঙ্কর খারাপ। কাজে সঠিকভাবে মাপ এটা আপনারা লক্ষ্য রাখবেন, সঠিকভাবে মাপ দিবেন এবং নেবেন। তো এখানে আল্লাহ বলছেন, অন্য জায়গায় বলা আছে লায়ুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, এই মাপের ব্যাপারে বলছেন যে এই মাপের স্কেলটা সোজা করা এতই কঠিন, এই একটু দিছেন ডানে চলে গেছে, একটু উঠেছেন বামে চলে গেছে, এরকম কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আল্লাহ বলছেন যে তোমাদেরকে সাধ্যের বাইরে কষ্ট দেওয়া হবে না, ওখানে যদি একটু নড়সর হয় তো সবসময় তোমরা চিন্তা করবা যে আমার মানে এক গ্রাম বেশি যাক কম না যায় একটু ডানে দিয়ে তুমি ই করে দাও, কারণ একেবারে সোজা করতে গেলে তোমার অনেক সময় নষ্ট হবে, তারপর হয়তো তুমি এটা পারবে না। এই জন্য আল্লাহ বলছেন যে সাধ্যের বাইরে আমি তোমাদেরকে ব্যাপারে কষ্ট দিব না। এরপরে ওলা তাকু মা লাইসালাকে বের, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সে ব্যাপারে তুমি কিছু বলো না, সে ব্যাপারে তুমি হস্তক্ষেপ করো না। তুমি জানো না, না জেনে বলবে না যে জানি, তুমি দেখো নাই না দেখে বলবে না যে দেখেছি, তুমি শোনো নাই না শুনে বলবে না যে শুনেছি, তুমি যদি না বোঝো তো না বুঝলে তুমি স্বীকার করো যে আমি বুঝি না,
আমরা আলেম সাহেবরা মাস্টার জিজ্ঞাসা করেন, যদি আমি না জানি তো বলতে হবে যে আমি জানি না। তো এই জন্য আল্লাহ বলছেন যে যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে তুমি হস্তক্ষেপ করবে না, সে বিষয়ে তুমি কোনো মন্তব্য করবে না। কেন? ইন্না সামাওয়াল বাসারা অলফুয়াদা কুল্লু নুলাইকা কানা আনহু মাসুলা, নিশ্চয়ই তোমার শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি, তোমার অন্তর প্রত্যেকটাকেই জিজ্ঞাসা করা হবে। তাই কানের শোনো নাই তুমি যদি বলো শুনেছি, তাহলে তোমার এই কানের ব্যাপারে তুমি অপরাধী। হ্যাঁ, তুমি দেখো নাই বলো দেখেছি, তোমার অন্তর একটা জিনিস উপলব্ধি করতে পারে নাই, তুমি না বুঝেই জব দিয়ে দিলা। হ্যাঁ, অনেক সময় আমরা মনে করি যে জিজ্ঞাসা করছে, একটা জব না দিলে তুমি আমাকে ছোট মনে করবে যে হুজুরে জানে না, দিয়ে দিলাম না বুঝে একটা জব। এরকম যদি হয় তা আল্লাহ বলেন তোমার এই হৃদয়কেও প্রশ্ন করা হবে। তাহলে দেখেন যে মানুষের এমন কোনো দিক আছে যা আল্লাহ বলেন নাই। দেখেন তোমার কানকেও কান সম্পর্কে প্রশ্ন করা হবে, দৃষ্টিশক্তি সম্পর্কে, তোমার বুদ্ধিশক্তি সম্পর্কে, কুল্লু নুলাইকা কানা আনহু মাসুলা, এসব কিছু সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। মনে রাখেন এই সুরাটা কিন্তু মেরাজের সুরা, এই জন্য অনেক তাফসীরকাররা মনে করেন যে এই কথাগুলি সবই মেরাজ রাতে হয়তো আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, তোমার উম্মতের জন্য এই কথাগুলি তুমি আমার থেকে নিয়ে যাও। তো এটার কতখানি সত্য আমরা বলতে পারবো না, কিন্তু সুরাটা মেরাজ সুরা বনী ইসরাঈল, এটা হলো সম্পূর্ণ মেরাজের কাহিনী এই সুরায় বর্ণনা করা হয়েছে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে পৃথিবীতে চলাফেরা করবে না, দম্ভ ভরে চলবে না। এখানে তাফসীরে বলা আছে যদি পায়ের গোড়ালির থেকে পৃথিবীতে লাথি মেরে চলো না, পৃথিবী তুমি ফাটাতে পারবে না। আবার বলছে তুমি পায়ের আঙ্গুলে ভর করে উঁচু হয়ে চলো না, তুমি পাহাড়ের মতো উঁচু হতে পারবে না। এটা সুরে লোকমানে আরও বিস্তারিত বলা আছে। লোকমানে কি তার ছেলেকে উপদেশ করেছে, সেখানে এই কথা বলা আছে যে পৃথিবীতে তুমি অহংকার করে চলো না, তুমি পাহাড়ের মতো লম্বা হতে পারবে না, তুমি আমার পৃথিবীকে ফাটাতে পারবে না। ইন্নাকাল লান তাখরাকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আল্লাহ বলেন তুমি আমার পৃথিবীকে ফাটাতেও পারবে না আর পাহাড়ের মতো লম্বা হতে পারবে না, কাজে নম্র হয়ে চলো। তুমি যে একটা গোলাম তোমার চলাফেরা যেটা প্রকাশ হয়, আমরা কি বলেন এই যে গোলাম যে সে তার চলাফেরা সেভাবে সর্বাবস্থা একটা বিনম্র ভাব প্রকাশ পাবে না। তো এটা আল্লাহ বলছেন যেন কোনো সময় তোমার যে অহংকার, দম্ভ, আত্মগরিমা এগুলো যেন প্রকাশ না পায়, গোলাম গোলামের মতো চলো। কী শিক্ষাটা আল্লাহ দিচ্ছে দেখেন, এই জীবনের এগুলোই হলো আমাদের কাজ। এইভাবে এই চরিত্রগুলি যদি আমরা অর্জন করতে পারি তাহলে এইগুলি হলো মানে মানে নবী রসুলদের চরিত্র যেগুলো, তাহলে এই চরিত্রের অবিকল হলো নবী রসুলদের চরিত্র। আর আমরা এই চরিত্র অর্জন করতে পারলে আমরা ভালো মানুষ হব। মানুষ তো সবই মানুষ, তো মানুষে মানুষে এতখানি ব্যবধান কী করে হয় তাই দেখেন। এই যে কথাগুলো আল্লাহ বলেছেন এগুলি মেনে চললে আমরা নবী রসুলদের মানে অন্তত আমরা শেষ নবীর উম্মত বনী ইসরাঈলদের নবীদের সমকক্ষ মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দান করতে পারেন। ইন্নাকা লান তাখরাকাল আরদা, তুমি পৃথিবীকে ফাটাতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি পাহাড় সম লম্বা হতে পারবে না। কাজেই তুমি গোড়ালিতে আঘাত করে পৃথিবীকে লাথি মেরে চলো না, এবং তুমি পায়ের আঙ্গুলে ভর করে উঁচু করেও চলার চেষ্টা করবে না, লম্বা লম্বা পদক্ষেপ তুমি করবে মারবে না। পৃথিবীকে সম্মান করতে বলেছি আল্লাহ হাদিসে বলেছেন তাহফাজুমিল্লাহ ফাইন্না উম্মুকুম, তোমরা পৃথিবীর ব্যাপারে যত্নবান হও, পৃথিবী তোমাদের মা। পৃথিবীকে মা বলা হয়েছে এই জন্য যে পৃথিবীর যত উৎপাদনগুলি, পৃথিবী মা আর আকাশকে বলা হয়েছে পিতা, আকাশ পিতৃতুল্য এবং পৃথিবী মাতৃতুল্য। তো পিতার পানি ছাড়া যখন ছাড়া যেমন মা কিছু উৎপাদন করতে পারে না, আকাশের পানি ছাড়া পৃথিবী কিছু উৎপাদন করতে পারে না, এই হিসেবে পৃথিবীকে মাতৃতুল্য বলা হয়েছে। যে মায়ের কাছ থেকে যেমন তোমরা তোমাদের জীবিকা পাচ্ছিল জীবনে, এই পৃথিবীতে তোমাদের মায়ের সমতুল্য তোমাদের জন্য সব কিছু পৃথিবী সরবরাহ করছে, তোমার খাদ্য খাদক ফল মূল পানি সব মানে খনিজ পদার্থ গৃহ নির্মাণ আসবাব সপ্তপত এই পৃথিবীর থেকেই তোমরা পাচ্ছ, কাজে এই জন্য তোমরা তাকে মাতৃতুল্য সম্মান করবে, পৃথিবীর সাথে বেয়াদবি করে চলবে না।
কুল্লু জালিকা কানা সাইয়ুন্দা রব্বিকা মাকরুহা, এই যে কথাগুলি নিষেধ করা হলো এই সমস্ত বিষয়ের অপরাধগুলি আল্লাহর কাছে অপছন্দনীয়, যেগুলি আল্লাহ বারণ করেছে এগুলি যেন তোমাদের মধ্যে পাওয়া না যায়, এগুলি আল্লাহর কাছে অপছন্দনীয় চরিত্র, এই চরিত্রগুলি যেন তার বান্দাদের মধ্যে না থাকে। জালিকা মিম্মা ওহা ইলাইকা রব্বুকা মিনাল হিকমা, আল্লাহ বলেন এ হলো ওই সমস্ত বস্তু যা আপনার রব ওহির মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছেন, এবং এগুলি হিকমত, এগুলি চূড়ান্ত জ্ঞান। হিকমত হচ্ছে বিশুদ্ধ জ্ঞান এবং চূড়ান্ত জ্ঞান। একটা বিষয় সম্পর্কে যতখানি জানা সম্ভব ততখানি জানার নাম হিকমত, এবং যেটা আপনি জেনেছেন বিশুদ্ধ জ্ঞান, নির্ভুল। তো এই জন্য আল্লাহ বলেছেন এটা হচ্ছে আপনার রবের পক্ষ থেকে হিকমত, অর্থাৎ নির্ভুল এবং বিশুদ্ধ জ্ঞান, চূড়ান্ত জ্ঞান। আল্লাহ তাজাল মাল ইলানা আখার, খবরদার আল্লাহর সাথে অন্য কোনো স্রষ্টা, অন্য কাউকে মাবুদ হিসাবে নির্বাচন করবে না, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি করো ফাতুল কাফি জাহান্নামা, তা তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, মালুমাম মাধুরা, তুমি হবে নিন্দিত এবং তুমি হবে বিতাড়িত। তোমাকে জান্নাত থেকে তোমাদের সকল আত্মীয়স্বজন তোমাকে বিতাড়িত করা হবে এবং সেখানে অপমানিত অবস্থায় থাকবে, যে আল্লাহর সাথে কোনো অংশীদার সাব্যস্ত তুমি করবে না। সৃষ্টি যার আইন তার, আল্লাহ একাই আইন করবে। আল্লাহ বলেন ওলা ইউসুকু বিহুকমি আহাদা, তিনি তার আদেশে কাউকে অংশীদার রাখেন না, তিনি একাই আদেশ করবেন, একা তার সৃষ্টি তার আদেশ তার। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের ব্যাপক ভুল আছে, তো এই ভুলের জন্য আমাদের কিছু করার নাই। আমরা বলবো যে আল্লাহ রাস্তা যদি একজনে আটকাইয়া দেয় তো আমরা যাবো কেমন করিয়া, আমি তো এই রাস্তা দিয়ে যাবো এটি সোজা পথ, কিন্তু একজনের রাস্তাটা এখান থেকে আমার বন্ধ করে দিয়েছি, তো এখন আমি কী করে যাব। তো এখানে আমরা এটা তো আল্লাহর কাছে ওজুর করতে পারবো যে আমাদের এই পথটা একজনে বন্ধ করে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে এটা জিজ্ঞাসা করবেন যে এই রাস্তাটার উপরে ডিউটি করা তো তোমার কাজ ছিল। পৃথিবীর এই কোরআনে যতগুলো আয়াত আছে, জাহিদু বি সাবিলিল্লাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই সাবিলিল্লাহ রাস্তা ছাড়া এই কোনো আদেশ আছে? জেহাদ কেতাল লড়াই সব হলো আল্লাহর রাস্তায়, রাস্তায় লড়াই মানে এই যে রাস্তাটা আল্লাহ রসুল সৃষ্টি করিয়া পৃথিবীতে বিদায় গ্রহণ করেছেন পৃথিবী থেকে, এবং আল্লাহ ঘোষণা করেছেন আলিয়ম আকমালতুল্লাহ কুম দিনাকুম, এই যে দিন কমপ্লিট হয়েছে, সেরাত আল মুস্তাকিম রাস্তা কমপ্লিট হয়েছে, এই রাস্তাটাকে রক্ষা করা ছিল আমাদের কাজ, কিন্তু এই রাস্তাটা আমরা রক্ষা করতে পারিনি, এটা বিধর্মীরা ভেঙে বাইপাস করে দিয়েছে, আর আমরা ওইখানে যেয়ে দেখি যে রাস্তা নাই, যখন রাস্তা নাই তখন এখানে আছে, এখান দিয়ে এভাবে যাও, যাইতে বাধ্য, এভাবে আমরা বাইপাসে অর্থাৎ দেহুদি খ্রিস্টানদের পথে এবং মতে আমরা চলতে বাধ্য হচ্ছি। তো এজন্য আমাদের যদি রাস্তাটা বন্ধ করে দিয়েছে তো অবশ্যই তারপরও আল্লাহর কাছে আমাদেরকে এজন্য উদ্বুদ্ধ কৈফিয়ত দিতে হবে, এবং এই রাস্তা রক্ষা করার জন্য আমরা কী দায়িত্ব পালন করেছি, কী পারি নাই, কী পরামর্শ করেছি, কী চিন্তা ভাবনা করেছি, আমাদের ব্যাপারে কী প্রস্তুতি ছিল, এগুলো কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবেন। কিন্তু আমাদের জন্য পরিতাপ হলো যে আমরা যারা আপনাদেরকে এই ওয়াজ নসিহত করি তারা এই রাস্তা সম্পর্কে একটা বিস্তারিত পরিচিতি এটা মানুষের কাছে নাই, আমরা খালি বড় ফজিলত আপনাদেরকে ঢেলে দিতে চাই। ফজিলত ঠিকই আছে, কিন্তু ওটা কখন পাওয়া যাবে সেটা বুঝতে হবে, মেইন সাবজেক্টে পাশ করলে তো ফজিলতটা পাবেন, অতিরিক্ত সাবজেক্টের নাম্বার যোগ হবে, এবার মেইন সাবজেক্ট কী কী তাই যদি আপনি শিক্ষার্থীকে না বলেন তা ফজিলত কোথায় দেন? তা আমরা যারা শিক্ষার্থী বা আপনারা যারা শিক্ষার্থী, আপনাদেরকে মেইন সাবজেক্ট সম্পর্কে যদি ধারণা না দেওয়া হয় তো ফজিলত কোথায় পাবেন আপনি? এটা হলো আমাদের আলেমদের ত্রুটি। এই জন্য আমি সর্বশেষ চিন্তা যেটা আমার, তো এই জমানা এমন একটা জমানা প্রত্যেকটা মানুষ নিজের সম্পদ যদি নিজে সংগ্রহ না করে তো এদেরকে সোজা পথে চলার আমি কোনো বুদ্ধি দেখতে পাচ্ছি না। আপনাকে আপনার পথেই চলতে হবে, এবং আপনি যেন নিজে জ্ঞান অর্জন করেন, কোরআন কোরআন পড়েন, তারপর বোঝেন, তারপর আপনি চলেন। হাসরে ময়দানে আপনার মুক্তি সাহেব আপনার সাথে থাকবে না, আপনার পীর সাহেব না, দলের কোনো হুজুর না, আপনি একা আর আপনার আমলনামা। অকুল্লুন আতিহি ইয়াউমাল কিয়ামাতে ফারদা, কি অর্থ? সবাই কিয়ামতের দিন আমার কাছে একা একই আসবে, তা আপনি এবং আপনার আমলনামা থাকবে। এখন মুফতি সাহেব বলছে আমি খুব জোরে সেটা পালন করছি, তো মুফতি সাহেব কি আপনার সাথে থাকবে?
আপনাকে তো আল্লাহ জিজ্ঞাসা করে তোমাকে আমি আকল দিয়েছি কিনা, তোমার জ্ঞান দ্বারা তুমি আমার এই কেতাব কি বুঝেছো, তুমি মুফতি সাহেবের কথা মানে ভুল কাজ করছো, এজন্য এটা কে করবে, তোমাকে কে ক্ষমা করবে? কাজে এজন্য সমাজে আল্লাহ রাসূলের কথা বলে গেছেন যে বিদ্যা অর্জন করা, জ্ঞান শিক্ষা করা সকলের উপরে ফরজ, বলেননি আল্লাহ রাসূল? তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, নারীকেও বাদ দেওয়া হয়নি। তার কারণ নিজের সম্বল যদি নিজের না থাকে তো অপরের সম্বল দিয়ে চলা যায় না। তার কারণ পৃথিবীটি এখন হচ্ছে মানে স্বার্থবাদী, অর্থ উপার্জন ক্ষমতা এগুলোর পিছনেই আমরা ঘুরছি। কাজে এই জন্য আপনারা বুঝতেই পারবেন না যে কোন লোক কোন উদ্দেশ্যে কোন কথা বলছে। এই জন্য নিজের সম্বল থাকতে হবে, সেলফ সাফিসিয়েন্সি আপনাকে অর্জন করতে হবে। এই জন্য আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন খুব সোজা, এরকম সোজা জিনিস পৃথিবীতে আর আপনি কিছু পাবেন না। এই যে কথাগুলো শুনেন বলেন, কোনো জটিলতা লাগে এসে কী ভাষায় আর সোজা বলা যেতে পারে, এখান থেকে আপনি আপনার সিদ্ধান্তটা নিয়ে নেন। আর একটা কথা মনে রাখবেন, আমরা সবসময় মনে করেন আপনি ঢাকা যাবেন, এখন তো ঢাকার রাস্তাটা আছে না আপনার জন্য এনাফ, এখন এইটা কোথায় গেল, ওই রাস্তা কোথায় গেল, এই রাস্তা কোথায় গেল, এতগুলো রাস্তার পরিচয় জানতে গেলে তো আপনি সময় মতো গন্তব্যস্থল যেতে পারবেন না, পারবেন? তো এখন আমরা আমাদের কাছে প্রশ্নগুলো আসে সেই হিসেবে বলছি, অমুক পিসাবে কেমন, অমুক পিসাবে কেমন, অমুক হুজুরে কেমন, অমুক বক্তায় কেমন, এগুলো কিন্তু প্রশ্ন হয়। তা আপনার তো এটা দরকার না, আপনি নিজে যাবেন, আপনার রাস্তাটা চিনলেই হলো আপনার। কী কিছু কথা বুঝতে পারছেন? আপনি গন্তব্যস্থলে যাবেন, আপনার পথটা চিনতে পারলেই তো না, যে এই পথ আমার পথটা ভুল না থাকে, ইয়ার পথ ওর পথ তার পথ, এরকম তো শত দল আছে, আপনি কোন দলের কী এটা জানবেন, আর জানার প্রয়োজনই বা কী আছে আপনার? আপনার পথে আপনি ঠিক আছেন কিনা এটা দেখেন। তো এইভাবে জীবনকে সহজ করে তুলতে হবে। আর যদি এগুলো না করেন, আমি যদি জানতে চান তা আপনার জীবনটা জটিল হয়ে যাবে। আপনি এক পিসের কথা জানলেন, আর এক পিসের তো আর এক বলেন, তো এখন এই পিসের সাইডে ওই পিসের জানতে যাবেন, এরকম জানতে জানতে আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনার নিজের পথ আপনি আপনি স্থির করতে পারবেন না। এই জন্য আপনার পথের জন্য যা দরকার আপনি ওইটুকুই আপনি দেখেন। কিন্তু আমরা এখনও কিন্তু এটা বুঝতে পারছি না, আমরা সবসময় অপরের কথা ভাবি বেশি, নিজের কথা ভাবতে হবে। আচ্ছা, আল্লাহ বললেন যে এই যে কথাগুলো বলা হলো হে মোহাম্মদ আপনার রবের পক্ষ থেকে, এবং এগুলো হিকমত অর্থাৎ নির্ভুল জ্ঞান এবং চূড়ান্ত জ্ঞান। ওলা তাজাল মাল ইলানা আখার ফাতুল কফি জাহান্নামা মালুমাম মাধুরা, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে, মানে নিন্দিতভাবে এবং বিতাড়িত অবস্থায়। এখন ইহুদি খ্রিস্টানদের একটু আল্লাহর সমালোচনা করেছে, আফা আসফাকুম রব্বুকুম বানিনা অর্থাকাল মালাইকে এনা আসা, মোর্শেকদের একদল বলে যে আল্লাহর কন্যা সন্তান আছে, ফেরেশতারা আল্লাহর কন্যা, এটা মোর্শেকদের একদলে মনে করে। আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দান করে, পুত্র সন্তান দান করে তোমাদেরকে সম্মানিত করেছে, আর আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছে কন্যা। তোমাদেরকে পুত্র সন্তান দান করে আল্লাহ সম্মানিত করেছে, আর আল্লাহ তাআলা নিজের জন্য নির্বাচন করেছেন কন্যা সন্তান, এটা কি তোমরা বলতে পারো? এটা কি ন্যায় বিচার? কাজে কেন তোমরা বলো যে আল্লাহর কন্যা সন্তান আছে? এটা সম্পূর্ণ মিথ্যা। ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা, নিশ্চয়ই তোমরা একটা ভয়ঙ্কর কথা বলছো। তোমরা যারা বলছো যে আল্লাহর কন্যা সন্তান আছে, এবং আরও খারাপ কথা বলে যে আল্লাহ তাআলা কোনো এক জিনকে বিয়ে করছেন এবং তার থেকে এই ফেরেশতার জন্মেছে, এরা সব আল্লাহর কন্যা সকলের জন্য নাউজুবিল্লাহ। তো এই জন্য আল্লাহ বলেন ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা, তোমরা বড় ভয়ঙ্কর কথা বলেছো, এই রকম কথা তোমরা বলো না, এজন্য তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ কাসাররা আপনার বিহাজ আল কোরআনে লিয়া যাক্কারু, আল্লাহ বলেন আমি এই কোরআনের মধ্যে সব কিছু বর্ণনা করেছি, সাররাফনা মানে বর্ণনা করা। আল্লাহ বলেন আমি এই কোরআনে সব কিছু বর্ণনা করেছি, কেন? লিয়া যাক্কারু, মানুষের দ্বারা এর থেকে উপদেশ গ্রহণ করে, কিন্তু অমায়াজুদ্দিল্লা নুহুরা, কিন্তু তাদেরকে শুধু দূরে পলায়ন, দূরে পলায়ন ছাড়া আর কিছু করলো না। যতই কোরআনের কথা শোনে অতই দূরে পালায়, যেন কানে না ঢোকে, দূরে পালায়, কোরআনের কাছে আসে না, এটা হলো মানুষের স্বভাব। তো আসলেই আমরা দেখেন
আপনি যে কোনো জায়গার একটা জনসংখ্যা এখন জড়ো করে আপনি দেখেন যে তার মধ্যে একটা লোক এরকম আপনি পাবেন কিনা যে কোরআনকে বোঝার চেষ্টা করছে। যদি দশটা পান্তা পাবেন এতটুকু যে ভোরে একটু না বুঝে শুনিয়া কোরআনের দুই একটা সুরা পড়লো, কেউ এসিন সুরা পড়লো, কেউ অকেয়া পড়লো, এরকম দুই একটা সুরা টুরা পড়ার মতো মানুষ এত শতকরা দশটা আপনি পেতে পারেন, কিন্তু কোরআন বুঝেছে বোঝার জন্য চেষ্টা করে এরকম শতকরা একটা লোক আপনি পাবেন না। তাহলে লাভটা কী হলো? আপনি যদি কোরআন নাই বোঝেন যে কত বড় ক্ষতি হবে হাশরের ময়দানে, যে খুব ভয়ঙ্কর ব্যাপার। কে জন্য আল্লাহ বলেন যে আমি উপদেশ গ্রহণ করার জন্য তাদের কাছে কোরআন পাঠিয়েছি, কিন্তু তারা খালি দূরে পালায়। কীরকম দূরে পালায়? অন্য জায়গায় এরকম বলা আছে ফাররাতমেন কাসোয়ারা, মানে তারা এমন এমন তাদের অবস্থা হুমুরুম মুস্তানফারাতুন ফাররাতমেন কাসোয়ারা, হুমুর মানে গাধা, হেমার এর থেকে হুমুর বহু বছর, হুমুরুম মুস্তানফারাতুন পলায়ন পর গাধা, যে গাধাটা পালাচ্ছে মেন কাসোয়ারা মানে সিংহে আক্রমণ করছে, এই সিংহের আক্রমণে গাধাটা যেরকম ভয় করে পালাচ্ছে এরা কোরআন থেকে ওইভাবে পালাচ্ছে। কি বলবেন কোন কারণম হুমুরুম মুস্তানফারাতুন ফাররাতমেন কাসোয়ারা, এভাবে আল্লাহ বলছেন কোরআনে। সিংহে যদি একটা গাধাকে আক্রমণ করে তো যেরকম একেবারে মানে কত বড় পলায়ন পর হবে যে আমাকে সিংহে ধরলে তো শেষ, তো ওই গাধাটা যেভাবে পালায় ওরা কোরআন থেকে ওভাবে পালাচ্ছে। তো এই জন্য এগুলা বুঝতে হবে যে আল্লাহ তাআলা এই কোরআন আমাদের কল্যাণের জন্য নাযিল করেছেন। তো আল্লাহ তাআলা এই জন্য বলেন যে কোরআন পাঠালাম তাদের উপদেশ গ্রহণ করার জন্য, কিন্তু তারা শুধু পালাচ্ছে, খালি দূরে সরে যাচ্ছে, কোরআনের কথা কোনোভাবে শুনতে রাজি না। কুল, আপনি বলুন, লাউকা নামাও আলিহাতুন কামাইয়া কুলুনা ইজাল লাবতা কইলা জিলার সিসাবিলা, আপনি তাদেরকে বলেন তোমরা যেরকম মনে করো যে আল্লাহর সাথে অন্য কোনো আল্লাহ আছে, ওজার আসসালাম বা ঈশা আলাহ সালাম বা এইরকম অন্য কেউ আল্লাহর সাথে শরীক আছে, অংশ দিয়ে অংশীদার আছে, এটা তোমরা যেরকম মনে করো, এটা যদি সত্যই হতো লাভটা কয়লা দিল আর সে সাবিরা, তাহলে আরশের মালিশে আরশের মালিকের দিকে তারা রাস্তা অনুসন্ধান করতো যে আরশের মালিককে জয় করতে হবে। এক রাজা যদি আর এক রাজাকে টের পায় যে আমার সাম্রাজ্যের পাশে তার বিরুদ্ধে তো সে অভিযান করবে, তো আল্লাহ বলেন যে যদি আমি ছাড়া কেউ আল্লাহ থাকতো তাহলে আমার আরশের পথ ধরে আমার উদ্দেশ্যে অভিযান করতো যে ওই আল্লাহকে আমি ধরবো, তাকে মারবো, কিন্তু এরকম কোনো অভিযান আছে? হ্যাঁ, নমরুদ আহম্মক সে একটা তীর মেরেছিল আল্লাহর দিকে, কথা বুঝতে পারছেন? তো এই জন্য আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে বারবার বুঝে বলছেন, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুন উলুবান কাবীরা, আল্লাহ তাআলা পবিত্র এবং সকলের ঊর্ধ্বে, এবং তোমরা যা কিছু আল্লাহর নামে বলছো, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করছো, আল্লাহ চাইতে বহু ঊর্ধ্বে, এর ধারে কাছে আল্লাহ না, কাজেই তোমরা সাবধান হও, আল্লাহর সাথে শিরিক করো না, অংশীদার সাব্যস্ত করো না, অংশীদারিত্ব দাবিও করো না, মানে একটু স্কাইপ পার্টনার হলো অংশীদার সাব্যস্ত করা, আর ক্রেন পার্টনারশিপ মানে অংশীদার দাবি করা যে আল্লাহ একা করবে না আমরাও করবো, আল্লাহ একা আইন দিবে না আমরাও দেবো, এটা হলো ক্রেন পার্টনারশিপ, কোনোটাই তোমরা করো না, এগুলো করলে মহাশাস্তি তোমরা ভোগ করবে। তো ঠিক আছে, আমরা মনে রাখবেন 42 নম্বর আয়াত পর্যন্ত চলে আসছি। আল্লাহ যদি আমাদের প্রতি দয়া করেন আর অবস্থা ভালো হয় তাহলে তোমরা অনেকটা আগে যেতে পারতাম, তো আল্লাহ যা করে তার উপর আমার সন্তুষ্ট থাকতে হবে, এবং সবসময় মনে করতে হবে যে আমাদেরই ভুল, আমরাই ভুলের কারণে আমরা শাস্তি ভোগ করছি, কখনোই আল্লাহকে দোষারোপ করতে গেলে মহাবিপদ হবে, এটা মহাবেয়াদবি হবে, আমাদেরই ত্রুটি আমরা বুঝি কি না বুঝি, আমাদের অপরাধের জন্য আমরা শাস্তি ভোগ করছি।